উইদাউট এনি ইন্ট্রো সরাসরি পয়েন্টে চলে আসছে বিকজ প্রিয় বন্ধুরা আজকে একটি দুর্দান্ত চাকরির খবর নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে থামনে থেকে তো অল্প হলে বুঝতে পেরেছেন আপনারা খুবই সুন্দর একটি চাকরি অনেক দিন ধরে এই চাকরির অপেক্ষায় ছিলাম ফাইনালি আজকে আপনাদের মাঝে পৌঁছে দিয়ে খুবই খুশি লাগছে খুবই স্পেশাল একটি চাকরি গায়েস আজকে আমরা যে চাকরির কথা বলবো সেটি হলো পাসপোর্ট অফিসে জব ভ্যাকেন্সি নিয়ে একদমই গায়েস আমরা সবাই জানি পাসপোর্ট অফিসে যে ভিসা প্রসেস অ্যান্ড তার ডকুমেন্ট ভেরিফিকেশনগুলো হয়ে থাকে এখন সব কোম্পানির আন্ডারে করা হয়ে থাকে সো এখন যে কোম্পানি এই কাজটি করছে সেটি হলো ভিএফএস গ্লোবাল আজকে আমরা সরাসরি আপনাদের জন্য এই রিক্রুটমেন্ট নোটিস আপনাদের জানাবো এছাড়া কোন কোন পোস্ট রয়েছে এর সাথে সরাসরি ফেস টু ফেস ইন্টারভিউ কোথায় দিতে যাবেন কবে দিতে যাবেন এছাড়া কার সাথে কন্ট্যাক্ট করবেন এছাড়া এই কাজের স্যালারি কত পাবেন আপনারা এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন কাজের যাবতীয় ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে অবশ্যই এইভাবে লাইক দিয়ে মন দিয়ে দেখবেন আর এই সুযোগ আচ্ছা কেউ করবেন না একদমই খুবই ঠান্ডা মাথায় মন দিয়ে কেয়ারফুলি দেখুন যেন একটা পাঠও ভুল না হয়ে যায় এপ্লাই কিভাবে করবেন শেয়ারটি এর পাশাপাশি জানাতে চাই ধাপ্পাবাজি থেকে বাস্তে আর 100% ফ্রিজ এনিমি চা চাই করা ইউনিক চাকরির খবর ডেলি পেতে চাইলে অবশ্যই এইভাবে ভাবে সাবস্ক্রাইব করে বেলাই আইকনটি অল করে রাখুন আসুন তাহলে কথা না বাড়িয়ে তাড়াতাড়ি কাজের ডিটেইলস কি বলা হয়েছে জেনে নিই আমরা গাইস প্রথমে জানাতে চাই আপনি পশ্চিম বাংলার যে কোনো জায়গা থেকে হন না কেন পশ্চিম বাংলার সব জায়গা থেকে কিন্তু এই জবটির জন্য আপনারা अप्लाई করতে পারবেন गाइस একটু ভালো করে যদি ইন্টারভিউ দিতে পারেন তাহলে কিন্তু এই জব আপনিও পেয়ে যেতে পারেন অনেকেরই ইচ্ছে থাকে এই পাসপোর্ট অফিসে জব করার আজকে কিন্তু এই ভিডিও করে দেবে সেই সুযোগ আপনাদের সো নেক্সট এবার জেনে নেবো কারা কারা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন গাইজ ছেলে মেয়ে সবাই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এর সাথে ইম্পর্টেন্ট কথা একটি জানাতে চাই এখানে বেসিক কম্পিউটার নলেজ থাকতেই হবে গাছ বেসিক কম্পিউটার নলেজ মোটামুটি সবারই আছে যদি না থাকে তাহলে আর কিছু বলার নেই এই ডিজিটাল যুগে অবশ্যই নিজেকে আপডেট রাখুন বিকজ এই কাজের জন্য বেসিক কম্পিউটার নলেজ মাস্ট লাগবে বিকজ বেশিরভাগ কাজটা কম্পিউটারের ওপর এখানে হয়ে থাকে সো আশা করি ধারণা মোটামুটি আপনারা পেয়ে গেছেন নেক্সট আমরা জেনে নেব লিমিট কী রয়েছে বন্ধুরা লিমিট রয়েছে কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে সবাই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন নেক্সট এখানে আপনাদের সুবিধার জন্য জানিয়ে দিতে চাই এনি ফ্রেশার্স ক্যান অ্যাপ্লাই ফর দিস জব বেসিক্যালি এখানে লেখা রয়েছে ফ্রেশার্স থেকে টু ইয়ারের এক্সপিরিয়েন্স এনি ক্যান্ডিডেটস অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া জানাতে চাই এটি কিন্তু সম্পূর্ণ ফুল টাইম পারমানেন্ট আপনাদের জব হবে এবার মেনলি আপনাদের কাজ কী হবে মানে আপনার পোস্ট কী রয়েছে একটু ভালো করে শুনুন আর ডিটেলসটা বুঝুন মেনলি আপনাদের রোল হবে অপারেশন মানে পাসপোর্ট তৈরি করতে গেলে আমরা দেখি যে ইনফরমেশনগুলো যারা লাগে রিচেক করা হয়ে থাকে সেই ডকুমেন্টস গুলো ভেরিফিকেশন অ্যান্ড ক্যাশ অ্যান্ড লিঙ্ক এন্ড ভিজা করতে গেলে যে সমস্ত প্রসেসগুলো হয়ে থাকে সবটাই করা মেনলি পোস্ট রয়েছে ভিজা সাবমিশন এই সব বেসিক্যালি আপনাদের কাজ হবে আপনাদের বোঝার জন্য আমি মোটামুটি ধারণা দিয়ে দিলাম সো নেক্সট এবার জেনে নেব এই কাজটির জন্য অ্যাপ্লাই করবেন কীভাবে এটাও বলে দিচ্ছি তার আগে জানাতে চাই এই কাজের জন্য কোয়ালিফিকেশন কি লাগবে গাইস এনি গ্র্যাজুয়েট অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট ক্যান অ্যাপ্লাই ফর দিস গ্রেট অপরচুনিটি সো নেক্সট এবার জেনে নেবো অ্যাপ্লাই করবেন কীভাবে তার একটি রিকোয়েস্ট প্লিজ ভিডিওটাকে শেয়ার করে সবাইকে এই জেনুইন ফ্রি কাজটি পাওয়ার সুযোগ করে দেবেন একটু ভালো করে শুনবেন সো এবার বলি অ্যাপ্লাই করার জন্য আপনার রিসেন্ট রিজিউম মানে বায়োডাটা বা সিভি আছে যেটা পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ অ্যান্ড ন্যাশনাল আইডি প্রুফ সমেত অন স্ক্রিন দেখতে পারছেন এই অ্যাড্রেসে সরাসরি ফেস টু ফেস ইন্টারভিউ দিতে পৌঁছে যাবেন ইন্টারভিউ ডেট অ্যান্ড টাইম কিন্তু ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে অবশ্যই দেখে নিন আমি চাইবো যারা ইলিজিবেল ক্যান্ডিডেটস আছেন অবশ্যই জান ইন্টারভিউ দিতে এই সুযোগ একদমই কেউ মিস করবেন না কারণ এই ইউনিক রিক্রুটমেন্টগুলো খুবই কম আসে তাই আমাদের বাংলার ক্যান্ডিডেটসদের জন্য খুবই ভালো একটি অপরচুনিটি সো গাইস ধাপাবাজি থেকে বাঁচতে আবারও হানড্রেড পার্সেন্ট ফ্রি জেনুইন যাচাই করা চাকরি খবর ডেলি পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো ফ্রি জেনুইন যাচাই করা চাকরির খবর নিয়ে ধন্যবাদ